হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব বক্স। আজকে আমরা আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার্স ম্যাথসের কিছু কোশ্চেন সলভ করব। তো লেটস স্টার্ট, শুরু করা যাক। প্রথম কোশ্চেন সিম্পলিফাই করতে বলেছে, সহজ অঙ্ক রুট ওভার 1 - sin² θ ডিভাইড বাই 1 - cos² θ। আমরা জানি যে sin² θ প্লাস cos² θ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি দেখতে পাই 1 - sin² θ ইকুয়াল টু cos² θ, বা আরও দেখতে পাই 1 - cos² θ ইকুয়াল টু sin² θ। তাহলে আমি এখান থেকে ডিরেক্ট লিখতে পারি, কি লিখতে পারি, 1 - sin² θ। 1 - sin² θ এক্ষুনি দেখলাম, 1 - sin² θ ইকুয়াল টু cos² θ। আর নিচে ডিভাইড বাই যেটা 1 - cos² θ আছে, ওটা আমি sin² θ লিখতে পারি। এবার এটাকে আমি লিখতেই পারি আন্ডার রুট cos θ বাই sin θ তার হোল স্কোয়ার। রুটের জন্য হোল স্কোয়ার উঠে যাবে, তাহলে এটা আমার দাঁড়াবে cos θ বাই sin θ। তাহলে এটা আমার হয় cos/sin cot θ। অ্যান্সার তাহলে এ হবে। নেক্সট দেখব, নেক্সট হচ্ছে পিক দা অড অন আউট, কোনটা এর মধ্যে অড মানে আলাদা সেটা বের করতে হবে। এটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানো। কমেন্টে যদি তোমাদের অ্যান্সার ঠিক হয় তাহলে আমি লাইক দেবো কমেন্টে, নাহলে যদি ভুল হয় আমি কমেন্টে ঠিক অ্যান্সারটা বলে দেবো। পরের কোশ্চেন, অমন অ্যান্ড অজয় ক্যান বিল্ড আ ওয়াল ইন 9 ডেজ অ্যান্ড 12 ডেজ রেসপেক্টিভলি। অমন একটা দেওয়াল তৈরি করে 9 দিনে, আর অজয় সেটা করে 12 দিনে। ইন হাউ মেনি ডেজ ক্যান দে ফিনিশ দ্য ওয়ার্ক ইফ দে ওয়ার্ক টুগেদার, একসাথে করলে কত দিনে করতে পারবে। তাহলে অজয় না সরি অমন অমন কাজটা করে কত দিনে? 9 দিনে। অমন 9 দিনে করে কত অংশ? এক অংশ। তাহলে অমন একদিনে করবে 1/9 অংশ। সেইভাবে আমি যদি দেখি অজয়, অজয় কাজটা করে কত দিনে? 12 দিনে। তাহলে অজয় 12 দিনে করে কত অংশ? এক অংশ। তাহলে একদিনে করবে কত অংশ? 1/12 অংশ। তাহলে অমন করে 1/9 অংশ আর অজয় 1/12 অংশ। তাহলে দুজন মিলে একদিনে কত অংশ কাজ করবে? একদিনে অমন 1/9 প্লাস অজয় 1/12, 1/9 প্লাস 1/12, তাহলে এটা হবে 36 4 12 3 7/36 অংশ। তাহলে 7/36 অংশ কাজ করে দুজনে মিলে একদিনে, 7/36 অংশ কাজ করে একদিনে। তাহলে এক অংশ মানে পুরো কাজটা করতে কতদিন লাগবে? 1/7/36 মানে 36/7, 36/7 মানে 5^5 1/7, 5^5 1/7 এটা অ্যান্সার। তাহলে অ্যান্সার আমাদের হবে এ। নেক্সট অঙ্ক দেখব, হোয়াট ইজ দ্য মেজার অফ টু ইকুয়াল অ্যাঙ্গেলস অফ আ রাইট আইসোস্কেল ট্রায়াঙ্গেল। রাইট আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে দুটো সেম অ্যাঙ্গেল কত হয় সেটা জানতে চাইছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে এই দুটো অ্যাঙ্গেল সেম হয়, সমকোণী এইটা 90 ডিগ্রি, সমদ্বিবাহু এই দুটো বাহু সমান হয়, আর অ্যাঙ্গেল কত হবে? তাহলে আমরা জানি 180 টোটাল অ্যাঙ্গেল ত্রিভুজের -90, তাহলে 90। এবার দুটো দুটো মিলিয়ে 90, তাহলে একটা কত হবে? 90/2 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে আমাদের বি, 45 ডিগ্রি। ফাইন্ড টু কনজিকিউটিভ নাম্বারস হোয়ার থ্রাইস দ্য ফার্স্ট নাম্বার ইজ মোর দেন টুয়াইস দ্য সেকেন্ড নাম্বার বাই 5। তাহলে একটা নাম্বার ধরলাম এক্স, কনজিকিউটিভ নাম্বার মানে যদি একটা নাম্বার এক্স হয় ঠিক তার পরের নাম্বারটা x+1 হবে সেকেন্ড নাম্বার। তাহলে ফার্স্ট নাম্বার কী বলছে? কনজিকিউটিভ নাম্বার হোয়ার দ্য থ্রাইস দ্য ফার্স্ট নাম্বার, থ্রাইস মানে তিন গুণ, প্রথম নাম্বারের তিন গুণ, থ্রাইস দ্য ফার্স্ট নাম্বার ইজ মোর দ্যান টুয়াইস দ্য সেকেন্ড নাম্বার বাই 5। কত বেশি? টুয়াইস দ্য সেকেন্ড নাম্বার থেকে 5 আরও বেশি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 3x ইকুয়াল টু 2x প্লাস 2 প্লাস 5,
তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু, এখান থেকে আমার 7 আসছে, তাহলে একটা নাম্বার 7 অ্যান্ড তার পরের নাম্বার এক্স প্লাস 1 মানে 8, তাহলে আমার হবে অপশান সি। পরের অঙ্ক দেখে নেব। ইন দ্য ফলোয়িং নাম্বার সিরিজ ওয়ান মিসিং টার্ম ইজ শোন বাই জিজ্ঞেস চিহ্ন, চুজ দ্য মিসিং টার্ম ফ্রম দ্য অপশান বিলো। তাহলে এখানে আমি যদি দেখতে পাই 6 থেকে 12, এখানে আমার গ্যাপ কত 6-এর, 12 থেকে 20, এখানে আমার গ্যাপ 8, 20 থেকে 30 10, তাহলে নিশ্চয়ই এরপরে আমার গ্যাপ হবে 12-এর, তাহলে 30 প্লাস 12, 30 প্লাস 12 হয় 42, ঠিক এরপরে 42 থেকে 14 গ্যাপ হবে, 42 প্লাস 14 6 5 56, ঠিক আছে, তাহলে আমার অপশান জিজ্ঞেস চিহ্ন জায়গায় হবে 42, রাইট অ্যান্সার 42। পরের অঙ্ক দেখব। সার্কেল যদি সার্কামফেরেন্স হয় স্কোয়ার কি হবে? সার্কেল মানে বৃত্ত তোমরা সবাই জানো, আর সার্কামফেরেন্স মানে হচ্ছে, সার্কামফেরেন্স মানে বৃত্তের পরিধি, পরিধি বৃত্ত যদি পরিধি হয়, বৃত্তের পরিধি কোনটা? এইটা, এই টোটালটা হচ্ছে বৃত্তের পরিধি। ফর্মুলা আমরা জানি 2πr, আর যদি রেডিয়াস হয় তাহলে স্কোয়ারের ক্ষেত্রে কি হবে? স্কোয়ারের ক্ষেত্রে আমরা একে বলি পেরিমিটার বা বাংলায় পরিসীমা, অপশান সি। নেক্সট দেখব, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ স্কোয়ার রুট অফ 16 অ্যান্ড স্কোয়ার রুট অফ 4, 16 ইনটু রুট 4, এটা করতে বলেছে, তাহলে এটা 4 হবে আর এটা আমার 2, 4 2 8, সোজা অঙ্ক ছিল। নেক্সট দেখব, এ ম্যান বাই 144 অরেঞ্জ ফর 360, 144টা কমলা লেবু কিনেছে 360 টাকায়, অ্যান্ড সেলস দেম অ্যাট আ গেন অফ 10%, এবং 10% গেনে বিক্রি করেছে, অ্যাট হোয়াট রেট পার ডজন ডাজ হি সেলস দেম, তাহলে সে প্রতি ডজন কত টাকায় সেল করেছে। তাহলে টোটাল আমার ম্যাঙ্গো হচ্ছে 144, আমার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমার এখানে দেওয়া আছে 360 টাকা, ক্রয় মূল্য ইকুয়াল টু 360, তাহলে আমরা 10% গেন, তাহলে ক্রয় মূল্যের উপর হবে, তাহলে আমি 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে আমার বিক্রয় মূল্য 10% গেন মানে 110 টাকা হওয়া উচিত, 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110/100, আর আমার এখানে 360 টাকা ক্রয় মূল্য, তাহলে আমার বিক্রয় মূল্য হওয়া উচিত 110/100 × 360, এটা করলে আমার আসে 366 তাহলে 396, 144টা কলা মানে হচ্ছে এক ডজন মানে 12, তার মানে 12 ডজন, 12 ডজন কলা আমি বিক্রি করেছি 396 টাকায়, তাহলে এক এক ডজনের দাম কত? এক এক ডজনের দাম হবে 396/12, 36 33 টাকা, তাহলে অপশান সি। নেক্সট, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 3, ওকে এটা সরি ড্র, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 3 5 8 2 8, তারা অ্যান্ড দেয়ার এইচ সি এফ মানে গসাগু 26, ফাইন্ড দেয়ার এল সি এম, আমরা জানি প্রোডাক্ট ইকুয়াল টু এইচ সি এফ ইন্টু এল সি এম, গসাগু ইন্টু লসাগু ইকুয়াল টু দুটো সংখ্যার গুণ, তাহলে আমাদের এইচ সি এফ দেওয়া আছে, এইচ সি এফ 26, তাহলে আমার এল সি এম কত হবে? তাহলে আমার এল সি এম ইকুয়াল টু এটা ডিভাইড বাই 26, 26 একে 26, তাহলে এক এইটার প্রথমেই খালি আছে, তাহলে অ্যান্সার আমি অপশান থেকে দেখতে পাচ্ছি 1378, এটা করার দরকার নেই। নেক্সট নেক্সট অঙ্ক, সরি এটা সলিউশনটা করা আছে এখানে, আমি আবার সলিউশনটা করছি তোমাদের জন্য। এখানে বলেছে অঙ্কটা তোমরা পড়তে পারো, রাজ স্কোর 67 69 78 and 88 ইন 4 সাবজেক্টস, হোয়াট শুড বি দ্য স্কোর ইন 5th সাবজেক্ট সো দ্যাট দ্য অ্যাভারেজ ইজ 80, তাহলে 5টা সাবজেক্টে অ্যাভারেজ 80, তাহলে টোটাল নাম্বার কত? 80 × 5 400। এবার প্রথম 4টে সাবজেক্টে কত পেয়েছে টোটাল নাম্বার? 69 78 88, এটা আমার যোগ করলে 32 2 হাতে 3 10 18, 18 প্লাস 12, 18 প্লাস 12 হয় 3 302, তাহলে প্রথম 4টেতে 302, টোটাল 400, 400 থেকে আমি 302 বাদ দিই, তাহলে আমি 5th-তে কত পেয়েছে পেয়ে যাবো 98, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অন আর এস 37,500 অ্যাট
রেট 8% পার অ্যানাম কম্পাউন্ড হাফ ইয়ারলি ফর ওয়ান অ্যান্ড দেড় ইয়ার্স। তাহলে আমার এখানে এটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, এখানে একটা ফর্মুলা লাগবে, সে ফর্মুলাটা তোমাদের আমি বলবো। এখানে অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট মানে পি প্রিন্সিপাল 37,500। এখানে আর রেট কত, 8% পার অ্যানাম কম্পাউন্ডেড হাফ ইয়ারলি ফর ওয়ান এক পূর্ণ একে দুই ইয়ার্স, এন হচ্ছে আমার টাইম এক পূর্ণ একে দুই ইয়ার্স। এবার এখানে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি কম্পাউন্ডের জন্য ফর্মুলা হচ্ছে অ্যামাউন্ট অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু ওয়ান প্লাস, এমনি নর্মাল ফর্মুলা আমাদের কী হয়, হাফ ইয়ারলি যদি ইয়ারলি হতো তাহলে হয় আমাদের আর বাই টু হোল টু দি পাওয়ার এন, কিন্তু ফর হাফ ইয়ারলি কম্পাউন্ডেড ফর্মুলা হবে পি ইন্টু ওয়ান প্লাস, এখানে আর এর জায়গায় হবে আর বাই টু, এখানে দুই আর এখানে এন এর জায়গায় টু এন। সব ফর্মুলা হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি মানে চার মাসে যত ফর্মুলা আছে আমি সেগুলো এক জায়গায় লিখে পিডিএফ করে আমাদের ফেসবুক পেজ যার নাম হচ্ছে জব বক্স, লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে আমি দিয়ে দেবো পিডিএফ করে, তোমরা সেখানে গিয়ে ডাউনলোড করতে পারো। এছাড়া ওই পেজে আরও অন্যান্য জব জব ভ্যাকেন্সি ভিডিও আসতে থাকে, সেইগুলো তোমরা ফলো করতে পারো, চ্যানেলটা তোমরা লাইক করে নিও। তাহলে পি আমার এখানে 37,500 ইন্টু ওয়ান প্লাস আর বাই টু, আর হচ্ছে আমার কত, আট, আট বাই টু চার হয়, বাই টু সরি বাই হান্ড্রেড হবে, এটা ফর্মুলাটা ভুল লিখছে, আর বাই হান্ড্রেড হান্ড্রেড এটা 4/100 হোল টু দি পাওয়ার টু ইন্টু এন কত আমার, এক পূর্ণ একের দুই মানে দুই ইন্টু তিনের দুই। এটা যদি তোমরা সলভ করো তাহলে তোমাদের অ্যান্সার দাঁড়াবে, অ্যান্সার কত আসবে, এটা ক্যালকুলেশন ক্যালকুলেশন আছে এখানে একটু ছোট, অ্যান্সার দাঁড়ায় 42,182.40, 42,182.40, এটা তোমরা ক্যালকুলেশন করে নিতে পারো, খুব ইজি ক্যালকুলেশন। তাহলে এটার অ্যান্সার হবে অপশান এ 42,182.40। নেক্সট, হাউ মেনি প্রাইম নাম্বারস আর বিটুইন 50 এন্ড 100, এটার অ্যান্সার তোমরা আমাকে ক্যালকুলেট করে তোমরা আমাকে কমেন্টে জানাও, এটা আমরা তোমাদের আমি তোমাকে বলছি না, তোমরা কমেন্টে জানাও, যদি অ্যান্সার ঠিক হয় তো আমি লাইক রিয়েক্ট করব, যদি ভুল হয় তো আমি অ্যান্সার ওখানে দিয়ে দেবো। নেক্সট, হোয়াট পার্সেন্ট অফ ওয়ান আওয়ার ইজ 1 মিনিট এন্ড 12 সেকেন্ড, এক ঘন্টার কত পার্সেন্ট 1 মিনিট 12 সেকেন্ড, 1 মিনিট 12 সেকেন্ড এক ঘন্টার কত পার্সেন্ট। তাহলে আমি এখানে এক ঘন্টা মানে আমার হচ্ছে 1 আওয়ার 3600 সেকেন্ড, আর 1 মিনিট মানে হচ্ছে আমার 60 সেকেন্ড প্লাস 12 সেকেন্ড আরও আছে, 1 মিনিট 12 সেকেন্ড, তাহলে 60 প্লাস 12 আমার দাঁড়ায় 72 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ড মধ্যে 72 সেকেন্ড কত আমার বের করতে হবে, 3600 বাহার 72, 1 এ 72 বাই 3600 আর 100তে কত, এটা বের করলেই আমার হবে 72 বাই 3600 ইন্টু 100। তাহলে এই দুটো শূন্য কাটলো, 36 দুগুণে 72 মানে 2%, 1 মিনিট 12 সেকেন্ড, 1 ঘন্টা 2%। নেক্সট, থ্রি বেলস রিংস অ্যাট ইন্টারভেল 15, 20, and 30 মিনিট রেসপেক্টিভলি, ইফ দে অল রিং অ্যাট 11 AM টুগেদার অ্যাট হোয়াট টাইম উইল দে নেক্সট রিং টুগেদার। এটা বলেছে তিনটে রিং আছে 15, 20, and 30 মিনিট ছাড়া ছাড়া বাজতে থাকে, তারা যদি একসাথে 11টা সকাল 11টায় বাজে তাহলে তারপরে একসাথে কখন বাজবে। তাহলে প্রথমে কি আছে, 15 মিনিট একটা বাজে, তারপরে 20 মিনিটে একটা বাজে, 30 মিনিটে একটা বাজে। তাহলে আমরা যদি তিনটের এলসিএম নিয়ে নিই কত দাঁড়ায়, 5 3 এ 15, 4 এ 20, 5 6 এ 30, 3 যদি নিই 3 1 3 4 3 2 6 2 2 4 1, তাহলে আমার এলসিএম দাঁড়াবে 2 2 4 12 60, মানে 60 মিনিট পরে আবার একসাথে বাজবে এরা, তার মানে 11টায় বেড়েছিল 60 মিনিট পরে মানে 12টা দুপুর 12টা 12টা নুন,
তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এজ হাইট ইজ 5/8 অফ বিএস হাইট, হোয়াট ইজ দ্য রেশিও অফ বিএস হাইট টু এস হাইট, বি বাই এ বের করতে হবে আমাকে। এখানে বলেছে এর হাইট কত না 5/8 অফ বি এর হাইট, এর হাইট ইকুয়াল টু 5/8 অফ বি এর হাইট। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমি এদিকে 8/5কে এদিকে আনলাম, এদিকে বি বাই এ যদি করি তাহলে বি ইস টু এ কত আমার 8/5, 8:5 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট, এ ম্যান ট্রাভেলিং বাই বাস ফাইন্ডস দ্যাট দ্য বাস ক্রসেস 35 ইলেকট্রিক পোলস ইন 1 মিনিট অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন টু পোলস ইজ 50 মিটার, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বাস। একটা লোক, আমি এটা ছোটো একটা 5টা পোল নিয়ে প্রথমে করছি, 5টা পোল আছে, পোলগুলোর মাঝে ডিস্টেন্স 50 মিটার করে, তাহলে 5টা পোলের মধ্যে কত ডিস্টেন্স 250 × 4, তাহলে পোল নাম্বার -1, পোল যদি এন হয় -1, 50 × 5, 5টা পোল -1, মানে যতগুলো পোল হবে তার থেকে এক কম নিতে হবে, লাস্ট পোলের পরে আমরা যাব না। তাহলে আমার 35টা পোলের জন্য কত হবে টোটাল ডিস্টেন্স, 50 − 35 − 1 মানে 34, 50 × 34 টোটাল ডিস্টেন্স কত 0, 5, 4, 0, 2 ক্যারি 2, 15, 1700, 1700 হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স পোলগুলোর মাঝে। তাহলে বাসটা আমার 1700 কত টাইম নিয়েছে এটা করতে, ও 1 মিনিটেই ক্রস করেছে, তাহলে 1700 মিটার যায় 1 মিনিটে, 1 মিনিটে তাহলে আমার স্পিড বের করতে হবে। তাহলে 1700 মিটারে যায়, 1700 মিটার যায় 1 মিনিটে, তাহলে আমার এখান থেকে স্পিড বের করতে হবে, তাও আবার কিলোমিটার পার আওয়ারে। তাহলে 1700 মিটারকে আমি কিলোমিটার করে নিই, 1700 মিটার মানে 1.7 কিলোমিটার, আর 1 মিনিট মানে কত ঘন্টা, 1 মিনিট মানে 1/60 ঘন্টা আওয়ার। তাহলে 1/60 আওয়ারে যায় 1.7 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে 1/7 ডিভাইড বাই 1/60, মানে 1/7 ডিভাইড বাই 1/60, তাহলে এটা হবে 1/7 × 60, আমার দাঁড়ায় 102 কিলোমিটার পার আওয়ার, অ্যান্সার বি। নেক্সট, 2/3 অফ চিলড্রেন্স আর ইন দ্য এজ গ্রুপ 1 to 12 ইয়ার্স, 2/3 অংশ স্টুডেন্ট হচ্ছে 1 থেকে 12 বছরের মধ্যে, ঠিক আছে, অফ দিস তাদের মধ্যে 3/4 আর ইন দ্য এজ অফ 1 to 8 ইয়ার্স, ফাইন্ড দ্য ফ্র্যাকশন অফ চিলড্রেন ইন দ্য এজ গ্রুপ অফ 9 to 12, 9 থেকে 12 মানে বাকিরা যাদের বয়স 9 থেকে 12 তারা কত অংশ। এখন এখানে একটা ছোট ট্রিক আছে, 1 থেকে 12 বছর এরা হচ্ছে 2/3 অংশ, তো 1 থেকে 12 বছরের মধ্যেই এই 1 থেকে 8 বছর আছে, 9 থেকে 12 বছর আছে, তাহলে এই যে এখানে 2/3 অংশ দিয়েছে, এই 2/3টা আমার কোনো কাজেরই নয়, কারণ এই 1 থেকে 12কেই আমার 1 অংশ ধরতে হবে, কারণ এইগুলোর মধ্যেই 1 থেকে 8 বছর আর 9 থেকে 12 বছর আছে। তাহলে 1 থেকে 8 বছর 3/4 অংশ, বাকি 9 থেকে 12 বছর, 9 থেকে 12 বছর তাহলে 1 − 3/4, 4 × 4 1/4, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ইন আ কোম্পানি 10 এমপ্লয়িজ গেট আ স্যালারি অফ 36,200 ইচ অ্যান্ড 15 এমপ্লয়িজ গেট আ স্যালারি অফ ৩৩,550 ইচ, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্যালারি পার এমপ্লয়ি। এটা কিছুই না, ক্যালকুলেশন, 10 জন 36,200 করে, ভালো টাকা, বেশ গুড স্যালারি, আর 15 জন 33,550 করে, এটা টোটাল টাকা, ডিভাইড বাই এরা কতজন, 10 + 15, এটা করলেই আমার অ্যাভারেজ চলে আসবে। এটার অ্যান্সার কত আসছে তোমরা আমাকে কমেন্টে জানো। নেক্সট, রাম ইজ 4 টাইমস হিজ সনস এজ টুডে, তাহলে রাম
তার ছেলের বয়সের 4 গুণ এখনকার বর্তমানে। ধরি তার ছেলের বয়স তাহলে এক্স, তাহলে রামের বয়স 4x। 5 ইয়ার হেন্স রাম উইল বি থ্রাইস হিজ সনস এজ, ফাইন্ড দেয়ার কারেন্ট এজেস। 5 ইয়ার হেন্স মানে 5 বছর পরে রাম উইল বি, রামের বয়স তার ছেলের 3 গুণ হবে। 5 বছর পরে মানে 4x+5, এখানে x+5, 5 বছর পরে কি বলেছে, রামের বয়স মানে 4x+5টা তার ছেলের বয়স মানে x+5-এর 5 গুণ হবে, সরি 3 গুণ হবে, 3 × x+5। তাহলে কারেন্ট এজ কত, তাহলে 4x+5 = 3x+5, সরি 3x+15। দেন x = 10, এখানে x 10 পেয়ে গেলাম, তাহলে x = 10, ছেলের বয়স 10 আর বাবার বয়স 10 × 40, 40 × 10 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ডিস্টেন্স বিটুইন টু প্লেসেস এ অ্যান্ড বি 300 কিলোমিটার, টু রাইডার্স ওয়ান স্কুটার স্টার্ট সাইমালটেনিয়াসলি ফ্রম এ অ্যান্ড বি টুয়ার্ডস ইচ আদার, এ আর বি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 300 কিলোমিটার। এখানে একজন স্কুটার আছে, স্কুটার নিয়ে শুরু করলো, এখান থেকে বি থেকে একজন যাত্রা শুরু করলো। তারপরে বলছে 2.5 আওয়ার ইজ 25 কিলোমিটার, ইফ দ্য স্পিড অফ ওয়ান স্কুটার ইজ 10 কিলোমিটার পার, ইফ দ্য স্পিড অফ ওয়ান স্কুটার ইজ 10 কিলোমিটার পার আওয়ার মোর দ্যান দ্য আদার, ফাইন্ড দ্য স্পিড অফ ইচ স্কুটার ইন কিলোমিটার। এই অঙ্কটা যদি আমরা কনভেনশনাল নিয়মে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে, আমি অপশন ওয়াইজ যাবো, অপশান এ দেখবো, তারপরে বি দেখবো, সি দেখবো, ডি দেখবো। তাহলে এখান থেকে একজন যাত্রা শুরু করলো এ থেকে বি থেকে, আমি ধরে নিলাম এর স্পিড অপশান এ অনুযায়ী, অপশান এ অনুযায়ী 50 কিলোমিটার পার আওয়ার, আর বি এর স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে 2.5 কিলোমিটার পরে কত হবে দেখতে হবে, 50 কিলোমিটার পার আওয়ার মানে এ 1 ঘন্টায় যায় 50 কিলোমিটার, 2.5 ঘন্টায় কত যাবে, 50 × 2.5, এটা দাঁড়াবে 0, 25, 5, 125, মানে 125 কিলোমিটার, 125 কিলোমিটার যাবে এ 2.5 কিলোমিটার, মানে এখান থেকে 125। সেইভাবে বি 2.5 কিলোমিটারে 2.5 ঘন্টায় কত দূরে যাবে, 16 × 2.5, 1500, 0.0 কাটলো, 150 কিলোমিটার। তাহলে এদিক থেকে 150 কিলোমিটার, তাহলে আমাদের মাঝে যেটা বাকি আছে সেটা 25 হওয়া উচিত, তাহলে আমার অপশান স্যাটিসফাই করবে। তাহলে 125 + 150 + 25 = আমার 300 হওয়া উচিত, তাহলে আমার অপশান স্যাটিসফাইড। এটা আমি যোগ করছি 5 × 5 = 10, হাতে 1 6 × 4 = 0, হাতে 1 3, অপশান স্যাটিসফাইড 3। তাহলে আমার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে আমরা অপশান অনুযায়ী গেলে কোশ্চেন অনেক তাড়াতাড়ি সলভ হবে। কট এ = 12/5, দেন সাইন এ প্লাস কস এ ইন্টু কোসেক এ, তাহলে আমি এখান থেকে ডিরেক্ট এই গুণটা করে দেবো, সাইন এ ইন্টু কোসেক এ প্লাস কস এ ইন্টু কোসেক এ, সাইন এ ইন্টু কোসেক এ মানে 1/sin এ প্লাস কস এ, এখান থেকে আমি কোসেক এ লিখতে পারি 1/sin এ, তাহলে সাইনে সাইনে কাটলো, এখানে 1 + cos A/sin A মানে আমার কটে, তাহলে 1 + cot A আমার দেওয়া আছে 12/5, তাহলে এটা আমি যোগ করলে আমার আসে 17/5, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, a² - b² / a + b = 25, তাহলে ফাইন্ড এ মাইনাস বি, তাহলে এখান থেকে আমি a² + a² - b² লিখতে পারি, a + b - a - b, a + b × a - b, নিচে a + b = 25, a + b কেটে গেল, তাহলে a - b = 25, রাইট অ্যান্সার সি। নেক্সট, এ ট্যাঙ্ক ক্যান বি ফিল্ড বাই টু ট্যাপস এক্স অ্যান্ড ওয়াই, একটা ট্যাঙ্ক আছে, দুটো পাইপ আছে,
একটা পাইপ 5 ঘন্টায় ভর্তি করতে পারে, আর একটা পাইপ 10 ঘন্টায় ভর্তি করতে পারে পুরো। আর একটা পাইপ আছে জেড, যেটা 20 ঘন্টায় এটাকে খালি করে দিতে পারে। তিনটি যদি একসাথে চালিয়ে দেওয়া হয় তাহলে কতক্ষণে এটা ভর্তি হবে? তাহলে এই অঙ্কটা করার জন্য আমাকে এই দুটো যোগ করতে হবে, তার থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে প্রথম পাইপ 5 ঘন্টায় পুরো এক অংশ ভর্তি করে, তাহলে পাঁচ ঘন্টায় মানে 5 আওয়ারে এক অংশ ভর্তি করে, 5 আওয়ারে এক অংশ ভর্তি করে। তাহলে প্রথম পাইপ মানে এক্স 1 ঘন্টায় কত অংশ ভর্তি করবে? 1/5 অংশ। সেমভাবে এটা এক্স এর জন্য ওয়াই কী করবে? ওয়াই 10 ঘন্টায় পুরো ভর্তি করে, তাহলে 1 ঘন্টায় কত অংশ ভর্তি করবে ওয়াই? 1 ঘন্টায় ভর্তি করবে 1/10 অংশ। তাহলে আর জেড কী করছে? খালি করছে, জেড 20 ঘন্টায় এক অংশ খালি করে দেয়, তাহলে জেড 1 ঘন্টায় খালি করবে 1/20 অংশ। তিনটিকে যদি যোগ করি, এক্স আর ওয়াই ভর্তি করছে আর জেড খালি করছে 1 ঘন্টায় আমি ধরছি, তাহলে প্রথম ঘন্টায় 1 ঘন্টায় কী হচ্ছে? এক্স 1/5 অংশ ভর্তি করছে, ওয়াই 1/10 অংশ ভর্তি করছে, আর জেড খালি করছে মানে বিয়োগ করছি আমি 1/20। এটা যদি আমি সলভ করি তাহলে 20 4 2 1, 5/20 1/4। তাহলে এই 1/4 অংশ যে ভর্তি হলো, 1/4 অংশ ভর্তি হবে এটা কতক্ষণে? 1/4 অংশ ভর্তি হবে 1 ঘন্টায়, 1 আওয়ারে। তাহলে 1/4 অংশ ভর্তি হয় 1 ঘন্টায়, 1 অংশ ভর্তি হবে 1/1/4, মানে আমার দাঁড়াবে 4 ঘন্টায়। অ্যান্সার বি ইজ আ রাইট অ্যান্সার। নেক্সট, অনিল বট 100 eggs অ্যাট Rs 6 per egg। তাহলে অনিল 100টা ডিম কিনলো 6 টাকা, 6 টাকা করে প্রত্যেকটা ডিমের দাম, অ্যান্ড বিক্রি করলো 25টা ডিম বিক্রি করলো 10% প্রফিটে, এবং আর 25টা ডিম বিক্রি করলো 25% লসে, আর বাকি যে 50টা ডিম সেটা 20% প্রফিটে বিক্রি করলো। তাহলে ওভারঅল প্রফিট বা লস কত হলো অনিলে সেটা বের করতে হবে। তাহলে অনিল ক্রয় মূল্য কত? 100টা 6 টাকা করে কিনেছে, তাহলে তার ক্রয় মূল্য 600 টাকা। এবার 25টা 10% প্রফিটে বিক্রি করেছে, তাহলে 25টা ডিমের ক্রয় মূল্য কত ছিল? 25 × 6, 25 × 6 মানে 150 টাকা। 10% প্রফিট মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 110 টাকা, 1 টাকা হলে 110/100, আর এখানে 150 টাকা, 110/100 × 150, তাহলে এটা আমার দাঁড়াবে 165 টাকা, 165 টাকা বিক্রি করেছে। তাহলে তার লাভ কত হলো এখানে? 25% প্রফিটে বিক্রি করে 165 - 150, তাহলে এখান থেকে তার লাভ দাঁড়ালো 15 টাকা লাভ হলো, 15 টাকা লাভ। পরের 25টা 25% লসে করেছে, তাহলে আমরা জানি 25টার ক্রয় মূল্য 150 টাকা, 25% লস মানে 100 টাকায় কিনে 75 টাকায় বিক্রি করেছে, 1 টাকায় 75/100, আর 150 150। সেকেন্ড ক্ষেত্রে অ্যানাদার 25x at 25% লস, তাহলে এটা আমার দাঁড়াবে ইকুয়াল টু কত না, 112.5, 112.5, এটা আমার বিক্রয় মূল্য, ক্রয় মূল্য আমার 150 টাকা। তাহলে এটা থেকে আমি যদি 150 বাদ দিই তাহলে কত লস হয়েছে? 37.5 লস হয়েছে। এবার এটা সেকেন্ড ক্ষেত্রে, এবার থার্ড ক্ষেত্রে 20% প্রফিট 50টা ডিম, তাহলে 50টা ডিমের এমনিতে ক্রয় মূল্য 50 × 60, 300 টাকা, আর 20% প্রফিটে মানে 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করেছে, 1 টাকায় 120/100, আর 300 টাকায় তাহলে কত? 312 × 36 = 360, তাহলে 360 হলো।
360 হচ্ছে তার ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য কত ছিল? বিক্রয় মূল্য ছিল 300 টাকা। তাহলে এখান থেকে তার লাভ কত হলো? 360 মাইনাস 300, 60 টাকা লাভ হয়েছে, 60 টাকা লাভ। তাহলে প্রথমে সে ফার্স্ট ক্ষেত্রে 15 টাকা লাভ করেছে, তারপরে 37.5 লস করেছে, আর লাস্টে সে 60 টাকা লাভ করেছে। তার টোটাল লাভ বা ক্ষতি কত হলো? 60 লাভ, 15 টাকা লাভ, আর 37 মাইনাস 5 ক্ষতি। তাহলে তার টোটাল লাভ দাঁড়ালো 37.5 লাভ। এই 37.5 টাকা লাভ করেছে কত টাকার উপর? টোটাল 600 টাকার উপর। তাহলে 600 টাকায় লাভ 37.5। আমাকে লাস্টে বের করতে বলেছে ফাইন্ড দ্য ওভারঅল প্রফিট অর লস। তাহলে ওভারঅল প্রফিট বা লস কিসের উপর? ক্রয় মূল্যের উপরেই আমরা বের করতে হয়, মানে 600 টাকার উপর। তাহলে 1 টাকায় 37.5 বাই 600, আর 100 টাকায় কত? 37.5 বাই 600 ইন্টু 100, এত প্রফিট। এটা সলভ করলে 6 6 6 36, 6.25% প্রফিট। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এনটিপিসি এগুলো ম্যাথের সলিউশন, আরও ম্যাথের প্রবলেম আছে, সেইগুলো আমি নেক্সট ভিডিওতে আনবো। তোমাদের যদি সলিউশনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে। এছাড়াও রিজনিংয়ের প্রবলেম নিয়ে আসবো এনটিপিসিরই, এছাড়াও রেলওয়ে গ্রুপ ডি এরও। ভিডিওগুলি সাথে সাথে পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো এতটাই, গুড বাই।